প্রভু বলে তোরে অনুগ্রহের লাগিয়া তোহারে করিল শাস্তি সেবক দেখিয়া। মহাপ্রভু তিনি বললেন যে তোকে অনুগ্রহ করবার জন্যে বা তোমাকে অনুগ্রহ করবার জন্যে আজ তোমাকে শাস্তি করিলাম, তোমারে করিল শাস্তি সেবক দেখিয়া। যেমন সন্তান যদি মাতা পিতার কাছে কোনো অন্যায় করে বা মাতা পিতা দেখে যে সন্তান অন্যায় করছে, তখন মাতা পিতা বা অভিভাবক তাকে শাসন করে, চর মারে বা লাঠি দিয়ে মারে। এটা কিন্তু সন্তানের মঙ্গলের জন্যই করে, তার প্রতি বিদ্বেষভাব পোষণ করে তাকে প্রহার করে না। তেমনি ভগবান তার সেবককে অনুগ্রহ করবার জন্যে তাকে শাস্তি দেন। এই যে স্বপ্নে পুণ্ডরীক বিদ্যানিধিকে জগন্নাথ চপেটাঘাত করলেন বা চাপড় মারলেন, গালে চর মারলেন, এটা তো এই অনুগ্রহটা সবাই পাবে না, এই শাস্তিটা সবাই পাবে না। যারা প্রভুর সেবক তারা যদি ভুল করে কখনো কুপথে চলে যায়, প্রভু তাকে সুপথে নিয়ে আসেন। নিতাই গৌরহরি বল, ভুল হতে পারে, তখন তাকে সংশোধন করে আবার সুপথে নিয়ে আসেন। আমার ভক্তের, ভগবান বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কালকে বলেছিলাম চৈতন্য চরিতামৃতে আছে যে দুর্দৈবে সেবক যদি যায় অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে চুলে ধরি আনে। কারণ সেবক দুর্দৈব বশত বা নিজের ভুল করে কুপথে চলে গেছে, তখন প্রভু দেখছেন ও তো বুঝতে পারছে না ওর কিসে মঙ্গল হবে, কিন্তু আমি তো জানি ওর কিসে মঙ্গল হবে। তাই প্রভু কি করেন, তাকে চুলে ধরে আনে। তাই পুণ্ডরীক বিদ্যানিধিকে তিনি স্বপ্নে চপেটাঘাত করলেন। প্রভু বলছেন, প্রভু বলে তোরে অনুগ্রহের লাগিয়া তোমারে করিল শাস্তি সেবক দেখিয়া। স্বপ্নে প্রেম নিধি প্রতি প্রেম দৃষ্টি করি, দেউলে আইলা দুই ভাই রাম হরি। তারা আবার মন্দিরে চলে এলেন, জগন্নাথ এবং বলরাম। স্বপ্ন দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিলা, গালে চর সব দেখি হাসিতে লাগিলাম। সিংহস্থের চরে সব ফুলিয়াছি গাল, দেখি প্রেম নিধি বলে বড় ভালো ভাল। হাতের চর এমন চর মেরেছে যে গাল ফুলে গেছে। প্রেমনিধি হাসছে আর বলছে খুব ভালোই হয়েছে,
গালে চর দেখি হাসিতে লাগিলা। বল, চর মারছে আর আজকে বিদ্যারাধি তা দেখে হাসছে। যেমন কর্ম করেছি তার তেমন শাস্তি পেয়েছি। যারা জ্ঞানী ব্যক্তি তারা শাস্তিটাকে সাদরে গ্রহণ করে। যেমন সৌমিক ঋষির গলায় রাজা পরীক্ষিত তিনি মৃত সর্প জড়িয়ে দিয়েছিলেন, কারণ হরিণ শিকার করতে গিয়ে রাজা পরীক্ষিত এত মানে পরিশ্রান্ত হয়েছেন, পিপাসায় কাতর হয়েছেন, সৌমিক ঋষির আশ্রমে গিয়ে জল কামনা করছেন, হে ঋষি আমাকে জল দাও জল দাও, কিন্তু ঋষি তো ধ্যানস্থ হয়ে আছেন, তার বাহ্য স্মৃতি নাই, তার কানে ওটা পৌঁছালো না। কিন্তু রাজা পরীক্ষিত তিনি কি করলেন, একটি মৃত সর্প তার গলায় পরিয়ে দিলেন যে আমি রাজা আর আমি জল চাইলে আমাকে জল দিলে না, ঠিক আছে। তার মাথায় ওই যে রাজমুকুট, ওই মুকুটেই কলি প্রবেশ করেছে আর তার কারণেই তার এই দশা হলো। এটাই গৌর হরি বল। দেখুন, তারপরে তার সৌমিক ঋষির পুত্র শৃঙ্গি ঋষি পুত্রদের সঙ্গে খেলা করছিল, পিতার গলায় মৃত সর্প দেখে শৃঙ্গি অভিশাপ দিল, কে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়েছে, আমি অভিশাপ দিচ্ছি ওই সর্প 7 দিনের মধ্যে সর্পের দংশনে তার মৃত্যু হবে। এটাই গৌর হরি বল। শৃঙ্গির ওই গর্জনে সৌমিক ঋষির ধ্যান ভেঙে গেল। বলছেন, পুত্র কাকে অভিশাপ দিলি? শৃঙ্গি বলছে, পিতা তোমার গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, তোমাকে অপমান করেছে, আমি তার প্রতিশোধ নিয়েছি, অভিশাপ দিয়েছি। কে মৃত সর্প দিয়েছে? রাজা পরীক্ষিত। ওহ, কি অন্যায় করেছিস বাবা, যিনি আমাদের পালন কর্তা, রাজা মানে আমাদের পালন কর্তা, পোষণ কর্তা, আর তাকে অভিশাপ দিলি, ফিরিয়ে নে। বলছেন মুনি বাক্য ঋষি বাক্য, এই অভিশাপ তো ব্যর্থ হবে না। তখন শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দিলেন, যাও সংবাদটা জানিয়ে দাও রাজা পরীক্ষিতকে, যদি এর কিছু প্রতিকার করতে পার। তো গৌরমুখ শিষ্য যখন এসে রাজা পরীক্ষিতকে সংবাদটা জানালেন, তুমি এই কাজ করেছো যার ফলে সৌমিক ঋষির পুত্র অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে তোমার তক্ষক দর্শনে মৃত্যু হবে। তখন রাজা পরীক্ষিত হাসছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, যেমন কর্ম করেছি তার উপযুক্ত শাস্তি হয়েছে। এটাই গৌর হরি বল। দেখুন, শাস্তিটা সাদরে গ্রহণ করছেন, তা আজকে পুণ্ডরীক বিদ্যানিধি তিনিও বলছেন, শ্রীহস্তের চরের সব ফুলিয়াছে গাল, দেখি প্রেম নিধি বলে বড় ভালো ভালো, ভালো হয়েছে, যেন কইল অপরাধ তার শাস্তি পাইল, ভালোই করিলা প্রভু অল্পে এড়াইল। যেমন অপরাধ করেছি তেমনি তার শাস্তি পেয়েছি, ভালোই করেছো প্রভু অল্পে এড়িয়েছি।
দেখো দেখো এই বিদ্যা নিধির মহিমা, সেবকের দয়া যত তার এই সীমা। আহা, বিদ্যানিধি কেমন প্রেমিক ভক্ত যে তাকে জগন্নাথ বলরাম বা আমার গৌরহরি কত দয়া করছেন। সেবক করে যত দয়া তার এই সীমা, এটাকে শাস্তি বলছে না, এটা বলছে দয়া। হরি বল। সবাইকে তো শাসন করা যায় না, নিজজনকেই শাসন করা যায়। আহ, কি সুন্দর কথা। পুত্র যে প্রদ্যুম্ন তাহানেও হেন মতে, চরনাহি মারেন না ফেলান শ্রীহাতে। বলছেন ভগবান কৃষ্ণের পুত্র যে প্রদ্যুম্ন তাকেও চর মারেন না বা নিজে হাতে তাকে এরকম শাস্তি দেন না। নিজের পুত্রকে জানকী রুক্মিণী সত্য ভামায়াদি যত, ঈশ্বর ঈশ্বরী আর আছে কত কত, সাক্ষাতেই মারে যার অপরাধ হয়, স্বপ্নের প্রসাদ শাস্তি দৃশ্য কভু নয়। বলছে ভগবানের গৃহিণী রুক্মিণী বা জানকী অর্থাৎ সীতা সত্যভামা ঈশ্বর ঈশ্বরী যত আছে, তারা যদি কোনো অপরাধ করে তাহলে সাক্ষাতেই তাদেরকে শাস্তি দেন, কিন্তু স্বপ্নেইভাবে শাস্তি সবাইকে দেন না। নিতাই গৌর হরি বল। স্বপ্নের শাস্তি এটা প্রসাদ করুণা। স্বপ্নে দণ্ড পায় কিবা অর্থ লাভ হয়, জাগিলে পুরুষ সেই দুই কিছু নয়। বলছে স্বপ্নে অনেকে দণ্ড পায়, শাস্তি পাচ্ছে, কিংবা দেখছেন স্বপ্নে আমার অনেক অর্থ লাভ হয়েছে, কিন্তু জাগিলে কিছুই নাই। শাস্তি বা প্রসাদ প্রভু স্বপ্নে জারি করি, সে যদি সাক্ষাৎ লোকে দেখে ফল ধরি। আমরা অন্য কোন শাস্তি যদি আমরা দেখি যে একটা বাঘ আমাকে ধরছে, তাই না, কি কেউ আমাকে ধরে মারছে এরকম দেখি, বা আমি টালির ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি আমি রাজা হয়ে গেছি, আমি সোনার খাটে শুয়ে আছি, কিন্তু স্বপ্নে যখন ভেঙে গেল সব মিথ্যা। কিন্তু এখানে বলছেন শাস্তি বা প্রসাদ প্রভু স্বপ্নে জারি করি, সে যদি সাক্ষাৎ লোকে দেখে ফল ধরে। যে প্রভু যদি কাকে স্বপ্নে শাস্তি দেয় বা করুণা করে, যে প্রভু প্রসাদ দিচ্ছেন আমাকে, এরকম অনেকে স্বপ্নে দেখে না। তাহলে কি হয়, সে স্বপ্ন বিফল হয় না। নিতাই গৌর হরি বল। তারে বড় ভাগ্যবান নাহি কো সংসারী, স্বপ্নেও না কহে কিছু অভক্ত জনেরই। যারা অভক্তজন তাদেরকে স্বপ্নে বলবে না কিছু, স্বপ্নেও কিছু দেখাবেও না, স্বপ্নে মারবেও না। জয় রাধি। সাক্ষাতে সে এই সব বুঝহ বিচারে, এই যে যবন গণের নিন্দা হিংসা করে। এই দেখুন বলছেন সাক্ষাতে সে এসব বুঝো বিচার করে, বিচার করে দেখো, এই যে যবনগণের নিন্দা হিংসা করে, তাহারাও স্বপ্নে অনুভব মাত্র চাহে,
নিন্দা হিংসা করে দেখি স্বপ্ন নাহি পায়ে। এত হিংসা নিন্দা করছে ব্রাহ্মণ, গো হিংসা করছে বা গোহত্যা করছে, তবু তো প্রভু তাদেরকে স্বপ্নে শাস্তি দেয় না, ভয় দেখায় না। তবে একজনকে দেখিয়েছিল, আগে বলুন তো, চাঁদ কাজী। হ্যাঁ, চাঁদ কাজী যখন খোল ভেঙেছিল নবদ্বীপ এসে ভক্তদের উপর অত্যাচার করেছিল, তখন নৃসিংহ রূপ ধারণ করে তার বুকের উপর উঠে নখাঘাত করছিল। পরের দিন মহাপ্রভু যখন গেলেন তার আলোয়ে, তখন তাকে বলেছিলেন, স্বপ্নে আমাকে এরকম এক মূরতি। তার মহাপ্রভুর কৃপাপাত্র চাঁদকাজী, এজন্যই তিনি তাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। সবাইকে দর্শন দেবে না। যবনরা তারা চায় স্বপ্নে আমরা অনুভব করব, তাহারাও স্বপ্নে অনুভব মাত্র চাহে, নিন্দা হিংসা করে দেখি স্বপ্ন নাহি পায়ে। ওই যে নিন্দা করে হিংসা করে, এই জন্য স্বপ্নে পায় না। যারা নিন্দুক, যারা হিংসুক, তাদেরকে স্বপ্নে দেখা দেবেন না বা শাস্তিও দেবেন না। কিন্তু পুণ্ডরীক বিদ্যানী তো হিংসা করে নাই, নিন্দা করে নাই, তার একটা অবিশ্বাস, অবিশ্বাস জেগেছে যে মাণ্ডবাসন পড়েছেন কেন, ঈশ্বর নয় পড়তে পারে, তার সব কিছু তিনি ঊর্ধ্বে, বিধিনিষেধের ঊর্ধ্বে। কিন্তু সেই বস্ত্র আবার তার পরিধেয় বসন আবার সবাই মাথায় বেঁধেছে। হ্যাঁ, এটাই তার অপরাধ। এই জন্য তাকে স্বপ্নে শাস্তি দিয়ে শুদ্ধ করে নিলেন। এখানে আরো বলছেন, যবনের কি দায় যে ব্রাহ্মণ সজ্জন, তারা যত অপরাধ করে অনুক্ষণ। যবন তো অপরাধ করে, বলছে সজ্জন, যবনের কি দায় যে ব্রাহ্মণ সজ্জন, তারা যত অপরাধ করে অনুক্ষণ। অপরাধ হইলে দুই লোকে দুঃখ পায়, স্বপ্নেও অভক্ত পাপিষ্ঠেরে না শিখায়। উত্তম কুলে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও যদি তারা অপরাধ করে, তাহলে তারা দুই লোকে, ইহলোক পরলোকে দুই লোকে দুঃখ পায়, স্বপ্নেও সেই অভক্তদের পাপিষ্ঠকে প্রভু শিখায় না। স্বপ্নে প্রত্যাদেশ প্রভু করেন যাহারে, সেই মহাভাগ্য হেন মানে আপনারে। স্বপ্নে যদি প্রভুকে কাউকে আদেশ করে, হ্যাঁ, বা তাকে কিছু শিখায়, জানতে হবে তার মহাভাগ্য। সাক্ষাতে আপনে স্বপ্নে মারিল তাহারি, এ প্রসাদ সবে দেখে প্রেম নিধিরে। স্বপ্নে দর্শন দিয়ে তাকে জগন্নাথ বলরাম দুই ভাই এসে চাপর মারছে বা চর মারছে বিদ্যানিধির গালে, গাল ফুলে গেছে। প্রতিদিন দামোদর স্বরূপ আসিয়া, জগন্নাথ দেখে দোহে একসঙ্গ হইয়া। তা পুণ্ডরীক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর একসঙ্গে এসেই, দুইজন একসঙ্গেই জগন্নাথ দর্শন করে, দুই বন্ধু তো। সকালে আইস জগন্নাথ দর্শনে, আজি সজ্জা হইতে নাহি উঠো কি কারণে।
সরব দামোদর গিয়ে বলছে, কি তুমি এখনো যে ঘুম থেকে ওঠো নাই, কি ব্যাপার, দর্শনে যাবে না? সরব দামোদর বলছেন পুণ্ডরীক বিদ্যানিধিকে, হরি বল, সকালে আইস জগন্নাথ দর্শনে, আজি শয্যা হইতে নাহি উঠো কি কারণে? বিদ্যানিধি বলে, ভাই এথাই আইস, কহিব সকল কথা খানিক বৈস। বলছে এখানে আসো, তোমার সঙ্গে একটু গোপন কথা আছে। আহ, দামোদর আসি দেখে তান দুই গাল ফুলিয়াছে, চর চিহ্ন দেখেন বিশাল। স্বরূপ দামোদর এসেই দেখছেন দুই গাল ফুলে গেছে, আর সেই হাতের অঙ্গুলের ছাপ। দামোদর স্বরূপ জিজ্ঞাসে, কি কথা, কেন গাল ফুলিয়াছে, কি বা পাইলে ব্যথা? স্বরূপ দামোদর বলছেন, কি ব্যাপার, তোমার গাল ফুলে গেছে কেন, কি ব্যথা পেয়েছ? হাসিয়া বলেন বিদ্যানিধি মহাশয়, শোনো ভাই কালি গেল যতেক সংশয়। গাল ফোলা দেখে স্বরূপ দামোদর চমকে উঠেছেন, গাল ফুলেছে কেন, খুব ব্যথা লেগেছে? বিদ্যানিধি হেসে বলছেন, বিদ্যানিধি হাসিয়া বলেন বিদ্যানিধি মহাশয়, শোনো ভাই কালি গেল সকল সংশয়। ভাই, কালকে আমার সকল সংশয় দূর হয়ে গেছে। মান্ডুয়া বস্ত্রের যে করিল অবজ্ঞান, তার শাস্তি গালে এই দেখো বিদ্যমান। নিতাই গৌর হরি বল। ভাই, আমি মান্ডুয়া বসন বা মার্দুক্ত বসন, সেই বসনে যে অবজ্ঞা করেছি তার শাস্তি আমার গালে দেখো বিদ্যমান, তার শাস্তি আমার গালে। আজি স্বপ্নে আসি, আজি স্বপ্নে আসি জগন্নাথ বলরাম, দুহি দণ্ড চড়াইয়েন নাহিক বিশ্রাম। নিতাই গৌর হরি বল। জানো ভাই, আজ আমার ঘুমের ঘরে জগন্নাথ আর বলরাম দুই ভাই এসে দুই দণ্ড চর মারে নাহিক বিশ্রাম। দুই দণ্ড মানে 48 মিনিট, এক দণ্ড মানে 24 মিনিট, আর দুই দণ্ড 48 মিনিট, মানে 1.5 ঘন্টারও বেশি দুই ভাই মেরেছে জগন্নাথ আর বলরাম। দুই দণ্ড চড়াইয়েন নাহিক বিশ্রাম, মোর পরিধান বস্ত্র করিলে নিন্দন, এত বলি গালে চড়াইয়েন দুইজন। দুই ভাই এসে বলছেন, কি মোর পরিধান বস্ত্র করিলে নিন্দন, হ্যাঁ, এত বলি গালে চড়াইয়েন দুইজন। তুই যেমন আমার পরিধান বস্ত্রে নিন্দা করেছিস, তেমন শাস্তি ভোগ কর। গালে বাজি আছে যত অঙ্গুলের অঙ্গুরি, ভালো মতে উত্তর করিতে নাহি পারি। আর হাতে তো অঙ্গুরি আছে তাদের, তাই না আংটি, সে চিহ্ন লেগে গেছে, মানে 1.5 ঘন্টা ধরে চর মেরেছে দুই ভাই মিলে, অঙ্গুরি দিয়ে আংটি সমেত, অঙ্গুরি বা আংটি হাতানো, অঙ্গুলে
রয়েছে তার আঘাত তো আরও বেশি করে লেগেছে। খালি হাতে চর মারলে যেমন একটু আঘাত কম লাগত, কিন্তু এখানে বলছেন গালে বাজি আছে যত অঙ্গুলের অঙ্গুরি, ভালো মতে উত্তর করিতে নাহি পারি। আমি যে একটু ভালো মতো একটু কথা বলবো উত্তর দেব তাও বলতে পারি নাই। লজ্জায় কাহারেও সম্বাসা নাহি করি, গাল ভালো হইলে সে বাহির হইতে পারি। এখন কথাও বলতে পাচ্ছি না, তাই ভাবছি গালটা ভালো হলে তারপরে বার হব, লোকের সঙ্গে কথা বলবো। এখন স্কুলের মাস্টারমশাইরা যদি ছাত্রকে একটু মারে না, তাহলে মাস্টারমশাইয়ের নিস্তার নেই, ঠিক বলছি তো? এই জন্যে আমাদের আগেকার যুগে বর্ণাশ্রম প্রথা চালু ছিল। আমরা 2 ঘন্টা বাচ্চাকে স্কুলে রেখে আবার নিয়ে আসছি, আর ওই বর্ণাশ্রম ধর্মের নিয়ম ছিল 5 বছর সন্তানের বয়স হলেই তাকে গুরুগৃহে পাঠাতে হবে। গুরুগৃহে 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত সেখানে ব্রহ্মচর্য আশ্রম পালন করবে, গুরুগৃহে থেকে তার দাসত্ব করবে এবং যা কিছু শাস্ত্র অধ্যয়ন এসব করবে। আমি আগে তো সেই রামায়ণ সিরিয়াল চলছিল না, প্রথম যখন তৈরি হলো রামানন্দ সাগরের রামায়ণ, টিভি তো সব জায়গায় নাই, কীর্তনে যেতাম, কোথায় রামায়ণ হচ্ছে, রামায়ণের সময় হলেই সেখানে চলে যেতাম, একটু ভালো লেগেছিল আর কি। তা ওখানে আমি দেখেছিলাম যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বয়স যখন 5 বছর হয়ে গেল, তখন তাকে তো গুরুগৃহে পাঠাতে হবে, আগামীকাল পূর্ণ হবে 5 বছর। তখন দশরথের 3 পত্নী বলছেন যে স্বামী, এই 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা গুরুগৃহে থাকবে, মানে 11 বছর। যে রাম লক্ষ্মণকে এক মুহূর্ত না দেখলে মনে হয় কত যুগ দেখি না, সেই রাম লক্ষ্মণকে ছেড়ে আমরা 11 বছর কি করে বাঁচব? আপনি গুরুদেবকে গিয়ে বলুন যে গুরুগৃহের পাঠটা উনি এসে আমাদের রাজধানীতেই করুক, ওদেরকে গুরুগৃহের শিক্ষাটা রাজধানীতেই দিক। পত্নী প্রেমে পাগল হয়ে কি করলেন, দশরথ চলে গেলেন গুরুদেবের কাছে রাত্রিবেলায়। গুরুদেব বলছেন, মহারাজ রাজধানীতে থাকলে ওরা রাজনীতি শিখবে, গুরুগৃহের বিদ্যার রাজধানীতে হবে না। নিতাই গৌর হরি বল, গুরুগৃহের বিদ্যা গুরুগৃহেই শিখতে হবে। তখন বর্তমান যুগ তো পরিপূর্ণ আলাদা হয়ে গেছে, এখন তো আর শাস্ত্রগ্রন্থ পাঠ হয় না। হ্যাঁ, এখানে অতে অজগর কতে কলা গাছ, তাই না? ভগবানের নামগন্ধও নাই,
ও সব তুলে দিয়েছেন আমাদের সরকার মশাইরা। সবাইকে কৃষ্ণ বিমুখ করে দিচ্ছে। তা দেখুন, তাই গুরুগৃহের সেখানে থাকলে গুরুদেব শাসন করবেন। শাসন দণ্ডটা আগে গ্রহণ করা হতো, যারা গ্রহণ করতে পারতেন তাদের মঙ্গল হতো। এখনো গুরুগৃহে থেকে যদি গুরুদেবের শাসনটা কেউ মেনে চলে, ওটাকে নিজের মঙ্গল বলে মনে করে, তাহলে তার মঙ্গল হবে। আর যদি মনে করি হ্যাঁ আমার গুরুদেব একদিন বলছেন, তার গুরুদেবের আশ্রমে যখন তিনি ছিলেন বলছেন যে জানিস উৎসব হবে তো, তাই ভিক্ষা করতে গেছি, হ্যাঁ তা ভিক্ষা করে অনেক চাল টাল এনেছি, দুই বস্তা না কত, উৎসব হবে তো ভিক্ষা করে চাল এনে নামিয়েছি। গুরুদেব বলছেন তোমাকে আমার দেখতে ইচ্ছে করে না। গুরুদেব বলছেন তোমাকে আমার দেখতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তখন আমার এত রাগ হয়ে গেল, এত চাল ভিক্ষা করে আনলাম আর গুরুদেব বলছে তোমাকে দেখতে, তোমার দেখলে আমার রাগ হয়, চলে গেলাম বাড়িতে। গুরুদেব বলছেন আমাকে এসব কথা, বাড়ি চলে গিয়ে সংসার আটকে গেলাম ব্যাস। পরে যখন গুরুগৃহে এলাম তখন গুরুদেব বলছেন কি ফেল করে গেলে তো, তোমাকে পরীক্ষা করছিলাম। তখন যদি তোমাকে বলতাম আমার ছেলেটা খুব ভালো, এতগুলি চাল ভিক্ষা করে এনেছে, তাই তোমার খুব সুখ হতো, আনন্দ হতো, তাই না? কিন্তু তোমার মনের মতো কথা বলি নাই, এই জন্য তোমার রাগ হয়ে গেছে, চলে গেলে, পরীক্ষায় ফেল করে গেল। তাই জন্যে মাতা পিতার শাস্তিও যারা মেনে নিতে পারে, প্রহার বা আঘাত, তাদের মঙ্গল হয় শাসন। গুরুগৃহের শাসন দণ্ড যারা মেনে চলে তাদের মঙ্গল হয়। শাসন আপনজনকেই করা যায়, আপনজন না হলে তো শাসন করা যায় না। ওই যে কালকে বললাম মহাপ্রভুকে সনাতন বলছেন জগদানন্দে পিয়াও তুমি আত্মীয়তা সুধা রস, আমাকে পিয়াও নিম্ব নিঃসিন্ধা রস, নিতাই গৌর হরি বল। তার মানে প্রশংসা বাক্যটা যারা কৃষ্ণ ভক্ত বা গৌর ভক্ত তারা প্রশংসা বাক্যকে ওটা প্রতিষ্ঠা মনে করে বা ওতে ভজনের বিঘ্ন হয়। এই জন্য যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা বলেছেন মহাজন। হ্যাঁ আপনি খুব ভালো কীর্তন করেন, ভালো পাঠ করেন, হ্যাঁ আপনি খুব আচার আচরণ করেন, আপনি বড় বৈষ্ণব, এটা বলবে, কিন্তু এটাকে সহ্য করা খুব কঠিন। এই যে যশ প্রতিষ্ঠার মোহটা সামলানো খুব কঠিন, খুব কঠিন। প্রতিষ্ঠার ভয়ে পুরি গেলেন পালাইয়া, মাধবেন্দ্র পুরি তার জন্যে জগন্নাথ গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছেন হাটের মধ্যে গিয়ে,
তিনি বসে আছেন ভজন করছেন। গোপীনাথ তার পূজারীকে বলছেন, স্বপ্নে আমার মাধবের জন্য আমি ক্ষীর চুরি করে রেখেছি, তাকে ক্ষীর প্রসাদটা দিয়ে আয়। এসে দেখে গোপীনাথের আঁচলের নিচে ক্ষীরের মালসা। কাঁদতে কাঁদতে নিয়ে গেলেন, মাধবেন্দ্রপুরীকে দিলেন। মাধবেন্দ্রপুরী পরমানন্দে প্রসাদ ভোজন করলেন, খুব কাঁদলেন, মালসাটাও ভেঙে বহির্বাসের আঁচলে বেঁধে নিলেন। তারপর ভাবছেন, গোপীনাথ, এ তুমি কি করলে? একদিকে তুমি আমাকে প্রসাদ দিয়েছ, কিন্তু তো আমার প্রতিষ্ঠা বাড়িয়ে দিলে। ভোর হলেই তো এখানে লোক সংগঠিত হবে, আমার জন্য তুমি ক্ষীর চুরি করেছ। গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে, কত বড় ভক্ত, আমার যশ প্রতিষ্ঠা বেড়ে যাবে। তাই রাত্রিবেলায় মাধবেন্দ্রপুরী পালিয়ে গেলেন ওখান থেকে, রেমনা থেকে পালিয়ে গেলেন, প্রতিষ্ঠার ভয়ে পুরি গেলেন পালাইয়া। শুদ্ধ ভক্ত যারা, তারা যশ প্রতিষ্ঠা থেকে দূরে থাকে, তারা প্রশংসা চায় না। তা নিজের প্রিয়জনের কাছে বলছেন স্বপ্নের বৃত্তান্ত, সব জায়গা তো বলা যায় না, এসব স্বপ্নের কথা, এসব ভজনের কথা, এগুলি সব জায়গায় বলা যায় গুরুদেবের কাছে বলা যায়, কিংবা আর কোনো অন্তরঙ্গ ভক্ত হলে তার কাছে বলা যায়। এসব কথা বললে আর পরে স্ফুরণ হয় না, আর তার এরকম শাস্তি আর পাওয়া যায় না। ঠাকুরমশাই এই জন্য বলেছেন, আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনাকে হও সাবধানী। যথাতথা বলতে নাই, আমি কেমনভাবে ভজন করছি, হ্যাঁ, আমি গোবিন্দের কতটুকু কৃপা পেয়েছি। অনেক সময় অনুভব হয় কি, স্বপ্নে দেখা যায়, কিন্তু এসব কথা সব জায়গায় বলতে নাই, ভিতরে রাখলে কাজ হবে, আর বলে ফেললেই। যে ছোটবেলা একটা কথা শুনেছিলাম, প্রবাদ, কি কথাটা যেন, হ্যাঁ, কাছে রাখলে গুণ করে আর বলে দিলে খুন করে, এরকম ধরনের আর কি কথাটা। তো ভজনের কথাটা গোপনে রাখাই ভালো। ঠাকুরমশাই আর এক জায়গায় বলেছেন, জি, ধন্য লীলা রসধন রাধাকৃষ্ণ শ্রীচরণ শিবমন একান্ত হইয়া, অন্য বোল গণ্ডগোল না শুনিয়া উতরোল, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এই দেখুন, নিজের কৃষ্ণ প্রেমকে নিজের ভিতরে গোপন করে রাখতে হবে, হ্যাঁ, প্রকাশ করলে। যেমন ওই ইঞ্জিন, রেল ইঞ্জিন বলুন আর মোটর সাইকেল বলুন, যে কোনো গাড়ির ইঞ্জিন বলুন, ইঞ্জিন চলে কিসে? তেল জল এসব দিয়েই তো চলে। ওই দিয়ে কী করে? বাষ্প তৈরি হয়, আর ওই বাষ্প ভিতরে তৈরি হয়ে পাওয়ারটা সৃষ্টি হয়, ওই পাওয়ারে ইঞ্জিনটা চলে। তেমনি ভজনের শক্তিটাকে ভিতরে গোপন রাখলে পাওয়ারটা বেড়ে যায়, আর বলে দিলে
পাওয়ারটা কমে যায়। হরি বল। কিন্তু আমি তো বলে দিচ্ছি সব, আমি ভজন টজন কিছু করি না, তবু অনবর তো বলে দিচ্ছি, যা হয় হোক, আমার না হয়, যদি কারো হয় কিছু হোক। হ্যাঁ, রাধারানী সে তো গোপাল ভট্ট গোস্বামী শালগ্রামে সেবা করতেন, কিন্তু কাপড় পরানো যায় না, কিছু করা যায় না, এই জন্যে তিনি রাধারমণ রূপে প্রকট হলেন, শিলাই রাধারমণ রূপে প্রকট হলেন, এখনও বৃন্দাবনে রয়েছে রাধারমণ বিগ্রহ। আবার আমি ওই জয়পুরে গিয়েছিলাম, সেখানেও রাধারমণ দেখলাম, রাধারমণ বিগ্রহ। ওসব প্রসঙ্গক্রমে আসে। পাথরের উপর মহাপ্রভু পড়ে গিয়েছিলেন আর সেই পাথরটা গলে গেছে। আলালনাথে যারা গিয়েছেন তারা দেখেছেন নিশ্চয়ই, জগন্নাথ মন্দির থেকে কত 20 কিলোমিটার মনে হয় যেতে হয় আলালনাথ, সেখানে পাথরের উপরে মহাপ্রভুর পুরো অবয়বটে পাথরের মধ্যে বসে গেছে। আগে খুব অনাদরে ছিল বাইরে, তারপর না, মহাপ্রভু তো স্বয়ং রাধাকৃষ্ণে মিলিত তনু, তারপরও সেই পাথর গলে গেছে। বা পাথর ভাবছেন আমি যদি কঠিন হয়ে থাকি আমার প্রভুর অঙ্গে ব্যথা লাগবে, তাই পাথর আপনা হতে গলে গেছে। নিতাই গৌর হরি বল, প্রভুর সেবা করার জন্যে। তাই বিদ্যানিধি বলছেন লজ্জায় কাহারেও সম্বাসা নাহি করি, গাল ভালো হইলে সে বাহির হইতে পারি, এ তো কথা অন্যত্র কহিতে যোগ্য নহি, বড় ভাগ্য হেন ভাই মানিলে হৃদয়। এই দেখুন বলছেন, এ কথা তো সব জায়গায় বলা যায় না, তুমি আমার অতি অন্তরঙ্গ তাই তোমাকে বললাম, বড় ভাগ্য মানছি নিজেকে। হ্যাঁ, স্বয়ং জগন্নাথ বলরাম এসে আমাকে মারলেন, ভালো শাস্তি পাইলু অপরাধ অনুরূপে, এ নহিলে পড়িতাম মহা অন্ধকূপে, এই শাস্তিটা করি প্রভু আমাকে বাঁচিয়েছে, নাহলে তো আমি তো অন্ধকূপে চলে গিয়েছিলাম, অপরাধের সমুদ্রে ডুবে যাচ্ছিলাম। বিদ্যানিধি প্রতি দেখি স্নেহের উদয়, আনন্দে ভাসেন দামোদর মহাশয়। বিদ্যানিধির প্রতি প্রভুর এই করুণা দেখি আজ সরব দামোদর আনন্দে বিভোর, সখার সম্পদে হয় সখার উল্লাস, দুইজনে হাসেন পরমানন্দ হাস। সখার আনন্দে সখার আনন্দ হয়। দামোদর স্বরূপ বলেন শোনো ভাই, এমত অদ্ভুত দণ্ড দেখি শুনি নাই, স্বপ্নে আসি শাস্তি করে আপনে সাক্ষাতে, আর শুনি নাহি সবে দেখুলো সাক্ষাৎ মাতে। স্বপ্নে এসে যে এমনভাবে আঘাত করে কোনোদিন শুনি নাই দেখি নাই, আজকে তোমাকে আমি দেখলাম।
হেনমতে দুই সখা ভাসেন সন্তোষী, রাত্রি দিন না জানেন কৃষ্ণ কথা রসি। হেন পুণ্ডরীক বিদ্যা নিধির প্রভাব, ইহানে সে গৌরচন্দ্র প্রভু বলে বাপ। ইহানে সে বলেন গৌরচন্দ্র প্রভু বাপ। এই পুণ্ডরীক বিদ্যানিধিকেই প্রভু বাপ বাপ বলে সম্বোধন করে। বাপ মানে বাবা। গৌরহরি হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু, আর পুণ্ডরীক বিদ্যানিধি হলেন সেই বৃষভানু রাজা। অর্থাৎ রাধারানীর বাবা তো বৃষভানু রাজা, আর গৌর শরীরে আছে রাধারানী, এই জন্যে তাকে বাপ বাপ বলে ডাকছেন। এগুলি গৌর গণোদ্দেশ দীপিকায় আছে। গৌর গণোদ্দেশ দীপিকা বলে গ্রন্থ আছে, তার মধ্যে লেখা আছে পূর্বজন্মে কে কী ছিলেন, পূর্বলীলায় কে কোন স্বরূপ ছিলেন, এলীলায় কী হয়ে এসেছেন। মানে আমরা কীর্তনে অনেক সময় আখর দিই ব্রজে যারা নদে তারা, যারা ব্রজে ছিলে তারাই নবদ্বীপে এসেছেন। নরোত্তম ঠাকুর বলছেন, গৌরাঙ্গীর সঙ্গীগণী নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাস। দেখেছেন, মানে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করিমানি সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, অর্থাৎ সেই কৃষ্ণের পাশে সে যেতে সমর্থ হয়। এই গৌরাঙ্গ লীলা পরিকর এরা সাধারণ নয়, তারাই তারাই এসেছেন। স্বপ্নবিলাসে রাধারানী যখন আমার গৌরাঙ্গরূপ দর্শন করলেন, তখন স্বপ্ন দেখে জেগে উঠলেন, গোবিন্দের চরণ ধরে কাঁদতে লাগলেন, বধু আমি একই দেখলাম, দেখলাম এক যুবা গৌরবরণ, কিবা তার উপঠাম যেন কোটি কত কোটি কাম, যিনি কত কোটি কাম, রসরাজ রসের সদন, কত কোটি কোটি কামের সৌন্দর্যকে জয় করেছে সেই গৌরাঙ্গীর অঙ্গকান্তি। কোনোদিন তো এমন মানুষ আমি দেখি নাই। অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি, নাচে গায়ে মহামত্ত হইয়া অনুপম রূপ দেখি, জুড়াইল মোর আঁখি মন্ধায় তাহারও লাগিয়া। ওই পরপুরুষে গৌরাঙ্গ রূপে আমার মন হরণ করে নিল, এই বলে রাধারানী কাঁদতে লাগলেন। তখনই রাধারানীকে কোলে নিয়ে সোহাগ করে বললেন, তুমি যে গৌরাঙ্গ দেখেছ ও পরপুরুষ নয়, ও তোমার আমার মিলিত স্বরূপ, আগত কলিযুগে তুমি আমি নবদ্বীপে গিয়ে গৌর হব। তখন রাধারানী বললেন, তুমি আমি নবদ্বীপে গৌর গিয়ে গৌর হব, আরও অনেক কথা বলেছেন। তারপরে বললেন, তুমি আমি নবদ্বীপে গিয়ে চলে যাব, কিন্তু তোমার এইসব ব্রজবাসীর কী দশা হবে। তখন বলছে, কাউকে রেখে যাব না তো, সবাইকে নিয়ে যাব। গোপ গোপাল সব যেন মেলি, গোপ মানে যত গোপ জাতি, এবং গোপাল মানে গরুর পাল, গোপ গোপাল সব যেন মেলি, নদিয়া নগর পরে কর বহু কেলি, হরিনামের খেলা খেলব আমি, নদিয়ায় নবদ্বীপে গিয়ে হরিনামের খেলা খেলব আমি।
সব গোপ গোপাল সঙ্গে লয়ে প্রেমানন্দে বাহু তুলি গোপ গোপাল সঙ্গে লয়ে হরি নামের খেলা খেলব আমি গোপ গোপাল সব জন মেলি নদিয়া নগর পরে করব হুকেলি এই দেখো বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনিরে করিল মানে সুরধ্বনির তীরে গেছেন রাত্রিবেলায় সপার্ষদ গিয়ে যমুনাকে দর্শন গঙ্গাকে দর্শন করে ভাবছেন এই সেই যমুনা দেখেছেন আর ফুলবন দেখি গোরার বৃন্দাবন জ্ঞান গঙ্গার তীরে ফুলবন দেখে ভাবছেন এই সেই বৃন্দাবন আবার সহচর গণ গোপী গণ অনুমান সহচর গৌর সঙ্গে যারা পার্ষদ তাদেরকে ভাবছেন গোপী সহচর গণ গোপী গণ অনুমান বলি তারাই তো বটে গো যাদের নিয়ে করতাম লীলা তারাই তো বটে গো যাদের নিয়ে করতাম লীলা সেই বৃন্দাবনের গোপীগণ যাদের নিয়ে করতাম লীলা তারাই তো বটে গো সহচর গণ গোপীগণ অনুমান তাই গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করিমানি সে যায় ব্রজেন্দ্র সুতপাস এই জন্য মহাপ্রভু পুণ্ডরীককে বাপ বাপ বলে সম্বোধন করছেন পদস্পর্শ ভয়ে না করেন গঙ্গা স্নান সবে গঙ্গা দেখেন করেন জল পান এই দেখুন কালকে বলেছিলাম যে পাদস্পর্শ ভয়ে না করেন গঙ্গা স্নান গঙ্গায় পা লাগবে এই জন্য গঙ্গায় স্নান করেন না পুণ্ডরীক বিদ্যানিধি শুধু কি করেন সবে গঙ্গা দেখেন আর করেন জল পান গঙ্গা দর্শন করেন আর গঙ্গার জল পান করেন নিতাই গৌর হরি বল এ ভক্তের নাম লই শ্রী গৌর সুন্দর পুণ্ডরীক নাম ধরি কান্দেন বিস্তর কোন ভক্তের কোন ভাব সবাই আমরা বুঝব না তাই না আমরা সবাই গঙ্গা স্নান করছি তাহলে এখানে তো পা দিচ্ছি কিন্তু গঙ্গা কে গঙ্গা তো গোবিন্দের চরণামৃত তাই না গৌর হরির চরণামৃত চরণ ধোয়া জল চরণামৃত এটা যদি ভাবা যায় তাহলে তো গঙ্গা স্নান করাই যায় না হ্যাঁ গঙ্গা জল বাড়িতে আসছে বটে কিন্তু ওই জলে তো আমরা হাত পাও ধুচ্ছি সবই করছি আবার পায়খানার মধ্যেও নিয়ে যাওয়া হয়েছে যাইনি তাই এ ভক্তের নাম লই শ্রী গৌর সুন্দর পুণ্ডরীক নাম ধরি কান্দেন বিস্তর পুণ্ডরীক বিদ্যানিধি চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদ পদ্ম মিলে
এসমস্ত ভক্তের চরিত্র শুনলেই কৃষ্ণপাদ পদ্ম লাভ হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি চৈতন্য ভাগবতে অন্তখণ্ডী শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি চরিত্র বর্ণনম নাম একাদশ অধ্যায়। ইতি শ্রীমদ বৃন্দাবন দাস বিরচিতম শ্রী শ্রী চৈতন্য ভাগবতং সম্পন্নম শ্রীকৃষ্ণ চৈতন্যমর্পণমস্তু। আমাদের চৈতন্য ভাগবত এখানে আজকে আমরা সমাপ্ত হলো।